আসসালামু আলাইকুম সবাইকে, সানজিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। তো কচুর এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত একটা রেসিপি। অল্প সময়ে এই রেসিপিটি আপনারা রান্না করে পরিবেশন করতে পারবেন। তো চলুন তাহলে, তার জন্য আমি এখানে কচু নিয়ে নিয়েছি, এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে আমি সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে কচুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যতটা পানি দিলে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে আমি ঠিক ততগুলোই পানি দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে। তো আমি এরকমই কামাখানো করে নামিয়ে নেব। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুবই কম সময়ে দুর্দান্ত এই রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।